আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। সরকারি কর্মচারীদের জন্য দ্রুত বদলির নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়, সেই সংবাদটি আজকে আমি আপনাদেরকে দিব। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই, শুরুতে জেনে নিই শিরোনাম। 3 বছর পূর্ণ হলেও সরকারি কর্মচারীদের দ্রুত বদলির নির্দেশ। সহকারী কমিশনার ভূমির দপ্তরের অধীনস্থ কর্মচারীবৃন্দের, বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দের মধ্যে যাদের কর্মকাল 3 বছর পূর্ণ হয়েছে, তাদেরকে দ্রুত অন্যত্র বদলির সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। www.minland.gov.bd এই ওয়েবসাইটে এটি প্রকাশ হয়েছে 19 সেপ্টেম্বর 2022। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিষয় হিসেবে লেখা আছে, 11 জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 13তম বৈঠকের সিদ্ধান্ত বা সুপারিশ বাস্তবায়ন। সূত্র ভূমি মন্ত্রণালয়ের কাউন্সিল ও সমন্বয় শাখার ইউ ও নোট নম্বর এখানে দেওয়া আছে। উপর্যুক্ত বিষয় সূত্রস্থ স্মারকে উল্লেখ করা হয়েছে যে 11 জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 13তম বৈঠকের 5 নম্বর ক্রমিকের সিদ্ধান্ত বা সুপারিশ নিম্নরূপ। এখানে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, সহকারী কমিশনার ভূমির দপ্তরের অধীনস্থ কর্মচারীবৃন্দের, বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দের মধ্যে যাদের কর্মকাল 3 বছর পূর্ণ হয়েছে, তাদেরকে দ্রুত অন্যত্র বদলির নির্দেশ সুপারিশ। এমতাবস্থায় 11 জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির 13তম বৈঠকের 5 নম্বর ক্রমিকের সিদ্ধান্ত বা সুপারিশ অনুযায়ী সহকারী কমিশনার ভূমির দপ্তরের অধীনস্থ কর্মচারীবৃন্দের, বিশেষ করে ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীবৃন্দের মধ্যে যাদের কর্মকাল 3 বছর পূর্ণ হয়েছে, তাদেরকে দ্রুত অন্যত্র বদলির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পেলেন যে এই সংবাদটি প্রকাশ হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের এর অধিদপ্তরে। তো এটি ছিল আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তথ্য। পরবর্তী আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকল।